এখন একটা কথা খুব বেশি শোনা যায়, সেটি হচ্ছে যে ভাগ্য বলতে কিছু নেই, কঠোর পরিশ্রমই সব। অর্থাৎ আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না, অবশ্যই আপনি সফল হবেন, এখানে ভাগ্যের কোনো কিছু নেই। অর্থাৎ বোঝানো হচ্ছে যে ভাগ্য বলতে আসলে কিছুই নেই, আপনার সফলতা বা আপনার বিফলতা আপনার কঠোর পরিশ্রমের উপর নির্ভর করছে, আপনি কঠোর পরিশ্রম করছেন নাকি করছেন না এটার উপর নির্ভর করছে। তো প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে যারা অনলাইনের মানুষ তারা এই কথাটি সবচেয়ে বেশি শুনে থাকেন বা বেশি দেখে থাকেন। তো আমরা যদি এই কথার উপর বিশ্বাস স্থাপন করি বা এই কথাটা যদি মেনে নেই, তাহলে আসলে আমাদের ইমান থাকে নাকি চলে যায়, চলুন আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2145, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই চারটি বিষয়ের ওপর ইমান না আনে তাহলে সে মুমিন হতে পারবে না। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, এই বিষয়ের সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয়। দুই নাম্বার হচ্ছে, আরো সাক্ষ্য দিবে যে আমি আল্লাহর প্রেরিত রাসুল, তিনি আমাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। তিন নাম্বার হচ্ছে, মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়ার ওপর দৃঢ় ইমান পোষণ করবে। এবং চার নাম্বার হচ্ছে, ভাগ্যের ওপর বিশ্বাস স্থাপন করবে। প্রিয় ভাই বোনেরা, এখানে চার নাম্বার পয়েন্টে এসে ভাগ্যের ওপর ইমান রাখতে বলা হয়েছে। তাকদীর বা ভাগ্য একই জিনিস, অতএব যদি আমরা এই বিষয়ের ওপর ইমান না রাখি তাহলে কখনোই কিন্তু আমরা মুমিন হতে পারবো না। অথচ আমরা সচরাচর শুনে থাকি যে ভাগ্য বলতে কিছু নেই, আমাদের কর্মের উপর সবকিছু নির্ভর করে। অবশ্যই কর্মের উপর অনেক কিছুই নির্ভর করে, তার মানে এই না যে ভাগ্য বলতে কিছু নেই। আমাদের যেন এই বিষয়টা ক্লিয়ার থাকে, অবশ্যই অবশ্যই আমরা তাকদীরের উপর ইমান রাখবো, পাশাপাশি হচ্ছে আমরা সফলতার জন্য কাজ করে যাব। যদি আমরা অলসতা করি, সফলতার জন্য কাজ না করি, কখনোই আমাদের ভাগ্য বদলাবে না। এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, কাজ করে না, আল্লাহ তাআলা তার ভাগ্য কখনো পরিবর্তন করেন না। তো অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে, তবে ইমানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। এই ক্ষেত্রে আমরা যেন ক্লিয়ার ইমান রাখি, ভাগ্য বলতে অবশ্যই আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছেন তা ঘটবেই ঘটবে। এমন নয় যে আল্লাহ লিখে রেখেছেন বিদায়, আমরা খারাপ কিছু করতেছি বা সফল হচ্ছি না, এমন নয়। আমরা যা হব আল্লাহ তাআলা তাই লিখে রেখেছেন। অতএব ভাগ্যের দোষ দিয়ে যেন আমরা বাঁচার চেষ্টা না করি, আবার এমনটা যেন না হয় যে ভাগ্যে থাকলে হবে এজন্য আমরা নাক ডেকে যেন ঘুম না পারি। তো আশা করি আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে অন্যান্য ভাই বোনেরা জানতে পারে। আর যদি নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজ লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।